দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে এখানে মেডিকেল করে আমরা আয় একজন শিক্ষক এখানে কোরআন শিক্ষা দান করবেন সুতরাং আপনি নিজের সন্তানকে নিয়ে জামাত সালাতের উপর দায়িত্ব এবং কর্তব্য পাশাপাশি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দান করে পাঠাবেন এইটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআন কারীম যেই সমস্ত মানুষ শিক্ষা গ্রহণ করে এদের জন্য কোরআন কি আমাদের মাঝে সুপারিশ করবে অনেক আলোচনার বিষয় আছে এত কিছু বলার দরকার নাই কোরআন কারীম আপনার পক্ষে সুপারিশ করবে যদি করেন আপনার বিপক্ষে সাক্ষী দিবে যদি আপনি না করেন পৃথিবীর একমাত্র কিতাব যেটা মানুষের পক্ষে সাক্ষী দেয় যেটা না পাঠানদের পক্ষে সাক্ষী দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআন কারীম কিয়ামতের মাঠে পবিত্র কোরআন কারীম কিয়ামতের মাঠে মানুষদের সঙ্গে দেখা করবে যারা কোরআন পাঠ করেছে দেখা করে বলবে আনা সাহিবা আমি তোমার সেই বন্ধু আমি তোমার সেই পাঠক বন্ধু তুমি আমার সেই পাঠক বন্ধু যাকে তুমি না থেকে দেখাবার করেছে কেন তোকে নষ্ট করে যে কোরআন বাস্তবায়ন করতে গিয়ে গ্রীষ্মকালীন সময়ে দুপুরের উত্তপ্ত রোদে তুমি না খেয়েছিলে অর্থাৎ সিয়াম পালন করেছিলে যখন যুবক মানুষ রাত ভর দিন রাত মোবাইল নিয়ে তার পেটের মধ্যে ব্যস্ত থাকতো ওই সময় তুমি যে যে কোরআন তেলাওয়াত করো আমি তোমার সেই বন্ধু না আল্লাহ দেয় মাহতু কবি হওয়ার আসহাব নাই যে কোরআন তোমাকে না খেয়ে রেখেছে তোমাকে সিয়াম পালন করেছে যে কোরআন তোমাকে রাত্রিতে তোমাদের এক সেই বন্ধু শোনো দুনিয়াতে তো প্রত্যেক মানুষ ব্যবসা করে ব্যবসায় লাভবান হওয়ার জন্য তুমি দুনিয়াতে যে ইয়ে করেছো তার লাভ তোমাকে দেওয়া হবে সেইটা কি জান্নাতের বাদশাহী রাজত্ব দান করবেন দুনিয়ার বাদশাহী রাজত্ব এগুলো সংক্ষিপ্ত সময়ে আখেরাতের বাদশাহী রাজত্ব এগুলো অনন্ত জীবনের জন্য দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সর্বোচ্চ 5 বছর কিন্তু কোরআন পাঠ করার ফলে আপনাকে যে বাদশাহী মন্ত্রিত্ব দেওয়া হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে দাসত্ব করার জান্নাতে প্রভাব বিস্তার করার ক্ষমতা আপনার হাতে দেওয়া হবে এবং এটা চিরস্থায়ী ভাবে দেওয়া হবে বলে চিন্তা করা হবে যারা পিতা মাতা ছেলেদেরকে কোরআন শিক্ষার জন্য পাঠিয়েছিলেন অনেক পিতা মাতাকে যদি জিজ্ঞাসা করি ভাই ছেলেকে মাদ্রাসায় কেন নিলেন তখন বলবে এত দুষ্ট দুষ্ট স্কুলে রাখতে তার ভাই মাদ্রাসায় পাঠা দিয়েছে এরপরে যদি বলা হয় মাদ্রাসায় কেন নিলেন বলবে ভাই দিনের বুদ্ধি একটু কম স্কুলে দেখতে পারে ভাই মাদ্রাসায় পাঠা দিয়েছে যদি বলা হয় ভাই মাদ্রাসায় কেন নিলেন তখন বলবে যে ভাই একটু প্রতিবন্ধী টাইপ হয়ে গেছে তো আমার মূল্যায়ন পাবে না চাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি এই উত্তরটা প্রত্যেকটা ফ্যামিলিতে পাওয়া যায় একজন সচ্ছল স্বাবলম্বী ধনী ফ্যামিলির সন্তান সে নিজের পিতার চাহিদায় খুব কমই মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে যদি না সে দুষ্ট হয় যদি না সে স্পষ্ট কোরআন আমরা কানা হয় যদি না সে স্কুলে গাড্ডা বাড়তে বাড়তে তো 3 বছর এক ক্লাসে থাকে তৎক্ষণাৎ ওই ছেলেকে মাদ্রাসায় দেওয়া হয় অন্যথায় নয় এমন শিক্ষা গ্রহণ করে আপনি আপনার সন্তানকে জীবন উন্নত শিক্ষা দিতে পারবেন না এই মাহফিলের যখন বিজ্ঞাপন প্রচার হওয়ার জন্য শেষে একটা কথা উঠে ফেলা হয়েছে মাঝে তোমার একটি ছেলে মাদ্রাসা পাতি হোক এই পৃথিবীর পূর্বে একটা জান্নাত থেকে নির্গত হওয়া সত্য এরপর আমার চেষ্টা করবে সম্মানিত উপস্থিতি একটা কবির কথা আছে লাইসাল জামাল বিয়াসরি বিজয় ইদুনা আন্নাল জামাল জামাল আইনি ওয়াল আদা পোশাক আশাক চেহারার সৌন্দর্য এটা মূলত সৌন্দর্য নয় চেহারার সৌন্দর্য পশ্চাদ কাল এইটা সৌন্দর্য নয় পোশাক কার কত দামি এইটা সৌন্দর্য নয় আন্নাল জামাল জামাল আইনি ওয়াল আদা প্রকৃত সৌন্দর্য হচ্ছে ব্যক্তিটার জ্ঞান আছে কিনা ব্যক্তিটার মধ্যে ভদ্রতা শিষ্টাচার আছে কিনা এইটাই জ্ঞান সম্মানিত উপস্থিতি এই কারণে দিন শিক্ষার চাকরি হন ছেলেদেরকে দিন শিক্ষার চাকরি করে দেব যেনারে শিক্ষা গ্রহণ করেছে কোনো সমস্যা নেই আশাপাশি দিনের শিক্ষা তাকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ সকল গুলো আল্লাহ